সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি আমি রঞ্জন শুভ্র প্রতিদিন বিকেল সাড়ে চারটে আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার সব কথা গেল কয়েকদিন ধরেই অস্বাভাবিক হারে পানি বাড়ছে পোত্যায় শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি সহ কুষ্টিয়ার সীমান্ত উপজেলা দৌলতপুরের বিস্তীর্ণ এলাকা তুলিয়ে গেছে এর মধ্যে শতাধিক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের কবলে কোথাও কোথাও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল তুলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা যদিও কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিচ্ছেন তারা মানচিত্রে আজ খোঁজ নেব পদ্মায় পানি বৃদ্ধি ও ভাঙনের বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজবাড়ি থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ শরীয়তপুর থেকে বিএম ইসরাফিল সহকর্মী এবং কুষ্টিয়া থেকে সহকর্মী সাজ্জাদ হোসেন আজকের আলোচনার বিষয় সর্বনশা পদ্মার ছবল আপনাদের তিনজনকেই স্বাগত মানচিত্র অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন আপনার কাছে আমি শুরুতে যেতে চাই আপনি সারা প্রতিবেদন তৈরি করেছেন যেটি আমরা আপনার প্রতিবেদনেও দেখেছি যে দৌলতপুরের বেশ কিছু গ্রাম এবং এলাকা তলিয়ে গেছে পানির নিচে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং সেখানকার পরিস্থিতি সত্যিকারের পরিস্থিতিটা আসলে কি কুষ্টিয়ার দৌলতপুরে যে রামকৃষ্ণপুর এবং চিলমারিতে যে অকাল বন্যা আসলে হয়েছে অসময়ে এটা আসলে কারো কাছে আসলে প্রত্যাশিত ছিল না কারণ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সংলগ্ন এই দুটি ইউনিয়নে কিন্তু বরাবরই আমরা দেখেছি যে বন্যা আসলে আগাম বন্যা হয় কিন্তু এই বছরে গত দশ বছরের মধ্যে রেকর্ড ভঙ্গ করে কিন্তু এই সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আসলে এখানে অকাল বন্যা হয়েছে যার কারণে দুইটি ইউনিয়নের কিন্তু পঁয়ত্রিশটি গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে গেছে আমরা দেখিয়েছি আমাদের যে রিপোর্ট গেছে আমরা দেখিয়েছি যে মানুষের যে দুর্ভোগ সীমায়ন দুর্ভোগ প্রতিটি বাড়ি ঘরে কিন্তু পানি ঢুকে গেছে বাজার ঘাট সব কিছু তলিয়ে গেছে এই বন্যার পানিতে সব মিলে মানুষের মধ্যে একটা হাকার কারণ মানুষের যে রান্না দৈনন্দিন রান্না বাড়া খাওয়ার বা অন্যান্য যে কাজকর্ম সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে তো এখন পর্যন্ত আমরা পান উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে তৎপরতা সেই ধরনের তৎপরতা কিন্তু আমরা এই দুটি ইউনিয়নে দেখিনি কিন্তু আজকে দেখেছি যে স্থানীয় সাংসদ এবং জেলা প্রশাসন থেকে সামান্য কিছু ত্রাণ আসলে এই যে যারা বন্যা দুর্গত তাদের মধ্যে তাদের মাঝে বিলি করা হয়েছে সেটা হচ্ছে আজকে দুপুরবেলা আর এই সবচেয়ে বড় যে ক্ষতি শিকার হয়েছে তারা কিন্তু কৃষকরা কারণ এই অঞ্চলে বিশেষ করে করে এলাকার কৃষকরা তাদের জীবিকা নির্ভর করে তার বন্যার পানিতে কিন্তু সবই তলিয়ে গেছে যার কারণে তারা পুরোটাই যে তারা যে ক্ষতির শিকার হয়েছে কিন্তু বড় ক্ষতি শিকার হয়েছে কৃষকরা আরেকটা বিষয় বললো শুধু পদ্মাতেই পানি অর্থাৎ বোঝা গেল দুর্গত এলাকায় এখনো আসলে পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি এবং মানুষ আসলে মানবেতর জীবন যাপনই করছে ধন্যবাদ আপনাকে আমি একটু শরিয়তপুরে যেতে চাই আমাদের সহকর্মী বিএম ইসরাফিলের কাছে ইসরাফিল আমরা শুনছিলাম কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে কিন্তু শরীয়তপুরের সমস্যাটা ভিন্ন পানি বৃদ্ধির পাশাপাশি সেখানে প্লাবিত হয়নি কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে যেটা আমরা আপনার প্রতিবেদনেও দেখেছি আপনি সারাদিনই জানাচ্ছিলেন তো প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কি ভাঙন প্রতিরোধে শুভ্র আপনি যেভাবে বলছিলেন আসলে শরীয়তপুরের নড়িয়া এলাকাটায় আসলে দীর্ঘদিনেরই এই নদী ভাঙনের সমস্যাটি রয়েছিল যেটি আমরা গত বছর দেখেছি যে এইটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভয়াল ভাঙনের শিকার হয়েছিল এই এবং এই পদ্মার গর্বে বিলীন হয়েছিল একাধিক ঘরবাড়ি বহুতল ভবন সহ অনেক কিছু তো সেই দিক থেকে যখন এই বাংলাদেশ সরকার কিন্তু পরে একনেকে প্রায় এগারোশো কোটি টাকার একটি প্রকল্প পাশ করে এবং এর এরপরেই কিন্তু প্রায় নয় কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু কার্যক্রম শুরু হয় এটি তিন বছর মেয়াদি তো সেই দিক থেকে এবছরই কিন্তু প্রথম কার্যক্রম শুরু করে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে সেইখানে যেই এলাকাটিতে গতবার ভাঙন দেখা দিয়েছিল সেই এলাকাতেই কিন্তু এবছরও ভাঙনের ঠেকাতেই কিন্তু যে পরিমাণে কাজ তাদের করার কথা ছিল তার চেয়ে কিছুটা বেশি হয়েছে এমনটি দাবি করেছিলেন দাবি করেছেন এই পানি উন্নয়ন বোর্ড বা পানি উন্নয়নের কর্মকর্তারা যারা যারা তো আমরাও দেখেছি কার্যক্রম বেশ ভালোই চলছিল কিন্তু এই সাড়ে চার কিলো এলাকাটা ছিল অধিক ঝুঁকিপূর্ণ এবং যার কারণে কিন্তু এই নরিয়ার কেদারপুর ইউনিয়নের উত্তর কেদার দক্ষিণ কেদারপুরের যে উত্তর কেদারপুরের যে জায়গাটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে কিন্তু বেশ কিছুদিন আগেই একটি জায়গা যেখানে আপনার জিও ব্যাংক জিও ডাম্পিং করার পরেও যেই বেরিবাত্রি তৈরি হয়েছিল সেখানে কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে শুরু করেছিল এবং আশপাশের মানুষ কিন্তু তাদের ভরাট করে জায়গা এবং বাড়িঘর উঠিয়ে কিন্তু তারা ঠিকঠাক মতোই চলছিল কিন্তু হঠাৎ করে ভাঙন শুরু হয় এবং ইতিমধ্যেই কিন্তু সেই এলাকাটি একটি বড় খাদে আকারে পরিণত হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ভাঙনটি ভিতর দিকে ঢুকে পড়েছে এবং ইতিমধ্যে এখানে কিন্তু প্রায় পনেরোটি ঘর যার ভিতরে তিন চারটি বিল্ডিং রয়েছে এবং আরো প্রায় বেশ কিছু বাড়িঘর রয়েছে যেগুলো আসলে এখানে নদীগর্ভে বিলীন হয়েছে পাশাপাশি এখানে আরো পঞ্চাশ থেকে ছটি ঘর কিন্তুwidetilde মধ্যে ভেঙ্গে শরী ফেলতে বাধ্য হয়েছে এবং দুঃখের মধ্যে রয়েছে ধন্যবাদ দিয়ে মিস্টার আমরা শুনবো আপনার কাছ থেকে সেখানকার দুর্গত এলাকার খবর তার আগে আমি একটু যেতে চাই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম শেখের কাছে তিনি রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনার কাছে আমি জানতে চাই যে আমরা শুনছিলাম যে শরীয়তপুরে ভাঙনের শিকার হয়েছে কয়শো ঘরবাড়ী যেখানে তুলিয়ে গেছে উদিগর্ভে বিলীন হয়ে গেছে রাজবাড়ীতেও আমরা যেটা জানতে পেরেছি যে ভাঙনের শিকার হয়েছে একটি বড় এলাকা প্রতি বছরই এই ভাঙন ঘটে পদ্দার গর্ভে বিলীন হয় বিভিন্ন স্থাপনা সহ ফসলের জমি কেন এমনটা হয় এবং এই সমস্যার আসলে স্থায়ী সমাধানটা কি হতে পারে একজন প্রকৌশলী হিসেবে আপনি কি মনে করেন ধন্যবাদ আসলে প্রতি বছর বর্ষামসোমে আমাদের নদী ভাঙনের প্রতিরোধে ব্যবস্থা নিতে হয় কাজ করতে হয় আমাদের ভাঙন রোধের স্থায়ী পত্রিকামূলক কাজের যে ব্যবস্থা বা প্রক্রিয়া সেটা আমরা আমাদের চলমান রয়েছে তবে কাজটা বাস্তবায়ন হতে আমাদের সময় লাগছে দুই বছর যেহেতু প্রকল্পের মেয়াদ তিন বছর তো এই বছর আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হবে কাজটা প্রকল্পের কাজ শেষ হলে যেই স্থান সমূহতে প্রকল্পের কাজ আছে এই স্থানে একটা স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে আমরা আশা করি আর রাজবাড়িতে ভাঙন কবলিত স্থান সময় প্রকল্পের বাইরেও আরও বিভিন্ন স্থান রয়েছে যেসব জায়গায় ভাঙন রয়েছে ওইসব স্থানে আমরা সাধারণত জরুরি ভিত্তিতে আপতকালীন জরুরি কাজ বাস্তবায়নের মাধ্যমে ভাঙন প্রতিরোধ করে থাকি আপনি জানেন যে এবছর যে বন্যাটা শেষের দিকে হয়েছে এটা আকস্মিক এটা অনাকাঙ্ক্ষিত সাধারণত অন্যান্য বছর তো সৃষ্টি আমরা মনে করছি সব জায়গায় আমাদের ভাঙ্গন পুত্রদের কাজ চলমান রয়েছে জি ধন্যবাদ আপনাকে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সফুলুল ইসলাম শেখ আমরা শুনবো আপনার কাছ থেকে যে এই অড়াকাঙ্ক্ষিত যে বন্যার পরে যে আসলে ভাঙ্গন দেখা দিয়েছে পানি বৃদ্ধি এই অসময়ে সবমিলিয়ে শুনবো আপনার কাছ থেকে আরো একটা বিরতি থেকে ফিরে এসে আপনাদের দুজনেই থাকুন শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ এবং বিএম ইসরাফিল আপনারা দুজনেই থাকুন আমার সাথে বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হবে একই প্রসঙ্গে মানচিত্রে নিচ্ছে একটা বিরতি ফিরছি শিগগিরই সঙ্গে থাকুন আবারও স্বাগত মানচিত্রে বিরতির পর নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আজকের আলোচনার বিষয় সর্বনাশা পদ্মার ছবল আমাদের সাথে যুক্ত আছেন রাজবাড়ি থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ মাদারীপুর থেকে সহকর্মী মনির হোসেন বিলাস এবং শরীয়তপুর থেকে সহকর্মী বিএম ইসরাফিল আহ বিরতিপুর আবারও স্বাগত আহ মনির হোসেন বিলাস আপনার কাছে আমি যেতে চাই মাদারীপুরে শুরুতে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুরে আসলে ভাঙনের মাত্রাটা কেমন আহ প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এই মুহূর্তে আসলে মাদারীপুরের ভাঙনের যে সব শেষ পরিস্থিতি সেটি আসলে কি মাদারীপুরে পদ্মা নদী এর সাথে অবস্থিত মাদারীপুর শিবচর উপজেলা আর তিনটি ইউনিয়ন কাঁঠালবাড়ি ইউনিয়ন চরজন ইউনিয়ন এবং বন্দারখোলা ইউনিয়ন তা গত আগস্ট মাসে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার সময় প্রচুর স্রোতে একটা ব্যাপক ভাঙ্গন দেখা দেয় তো তারপর পরবর্তীতে পানি যখন কমে দেয় তখন ভাঙ্গনের মাত্রা কমে আসে কিন্তু গত এক সপ্তাহ যাবৎ ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করে পদ্মা নদীতে তাতে আবার নতুন করে ভাঙ্গনের শিকার হয়েছে এই তিনটি ইউনিয়নের চরাঞ্চলের মানুষ তা দেখা গেছে গত পঁচিশ তারিখে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাঠালবাড়ি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নদীগর্ভে চলে যায় এবং এই মুহূর্তে হুমকি মুখে আছে আপনার কাঠালবাড়ি ইউনিয়নের একটি হাজরা বাজার এবং এছাড়া বন্দরখোলা বাজারের কাজী সুরা নামক স্থানের সুরারহাট ইউনিয়ন পরিষদ বন্দরখোলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং একটি তিনতলা ভবন নুরুদ্দিন মাতুব্বর কান্দির উচ্চ বিদ্যালয় এটা নদীর একদম সন্নিকটে চলে এসেছে দেখা গেছে দুইশো গাছ থেকে তিনশো গাছ দূরেই পদ্মা নদী তাই হুমকির মুখে আছে তাই এই চার পাঁচ দিনে ব্যাপক ভাঙ্গার কারণে মাদারপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জিও ব্যাগ ফেলে ভাঙ্গল কবিরিত স্থানে ভাঙ্গল প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু স্থানীয় লোকজনের দাবি আসলে এটা এটা এই জিও ব্যাগ ফেলে সম্ভব নয় এই ভাঙ্গন প্রতিরোধ করার যদি বড় ধরনের কোনো প্রজেক্ট প্রকল্প হাতে নিয়ে যদি মানে দীর্ঘস্থায়ী একটা সমাধান তারা আশা করছে জি আপনাকে বিলাস অর্থাৎ বোঝা গেল যে স্থায়ী একটি সমাধান চান তারা এবং ওই অঞ্চলে আসলে অস্থায়ী কোনো ধরনের জিওবেগ ফেলে বা অন্য কোনো অস্থায়ী ব্যবস্থায় আসলে ভাঙন প্রতিরোধ সম্ভব নয় ধন্যবাদ আপনাকে আপনি থাকুন সেখানে আমি একটু যেতে চাই শরীয়তপুরে সকর্মে বিএম ইসরাফিলের কাছে ইসরাফিল আপনি বিরতির আগে জানাচ্ছিলেন যে পর্যাপ্ত কোন ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেই ভাঙন প্রতিরোধের সব মিলিয়ে সেখানকার বাসিন্দারা কি বলছেন এবং তাদের আসলে চাওয়াটা কি কি প্রশাসনের কাছে তারা চাইছেন আসলে দেখুন শুভ্র এখানে একটি বাদ নির্মাণ হয়েছিল বাদ নির্মাণ হওয়ার পরে এখানে যে পরিমানে মানে যেভাবে বাতটা নির্মাণ হয়েছিল স্বস্তি ফিরে এসেছিল যে তারা হয়তো এবার এই নদী কবল থেকে তারা বেঁচে যাবে কিন্তু তারা কিন্তু সেই স্বস্তি থেকে এক মুহূর্তের ভিতরে তাদেরকে ফিরে আসতে হচ্ছে সেই অস্বস্তির ভিতরে অর্থাৎ তারা কিন্তু এখন ভয়ানক একটি নিঃশ্বাস নিয়ে তারা আসলে এই এলাকায় তারা বাস করছে আমি যদি আপনাকে একটু বলি যে এখানে যেই বাদটি ছিল আমি আজকে স্থানীয় বেশ কিছু লোকের সাথে আমি কথা বলেছি এবং তারা কিন্তু ভয় ভীতি উপেক্ষা করে কেউ কথা বলেছে এবং কেউ ভীতি সন্তস্ত হয়ে কিন্তু কথা বলতে পারেনি তারা জানিয়েছেন যে এখানে এই অবস্থানে অর্থাৎ এই উত্তর যে এখানে বাচ্চা ছিল এখানে কিন্তু যেভাবে বালির বস্তা ফেলানো হয়েছে দিন রাত করে রাতের যে বিষয়টি রয়েছে তারা স্থানীয় অনেকে আমার কাছে বলেছে যে রাতে যেভাবে বস্তা ফেলেছে এখানে হয়তো একশো বস্তা ফেলেছে কিন্তু তাদের হিসাব রয়েছে এক হাজার বস্তার পাঁচশো বস্তা ফেলেছে হিসাব রয়েছে পাঁচ হাজার বস্তার এবং এখানে হচ্ছে যে এই যে একটি অনিয়ম এর কথা এখানে স্থানীয় লোকজন বলেছে যারা গোসল করতে নেমেছে এই এই রাস্তার পার দিয়ে এই বেড়িবাদের পার দিয়ে যারা গোসল করতে নেমেছে তারাও কিন্তু বলেছে যে আমরা গোসল করতে নেমে দেখেছি যে পানির নিচে আমাদের মাটি লাগছে আবার বস্তু লাগছে আবার মাটি লাগছে তার মানে কি যে এখানে আসলে বস্তটা যেভাবে সুন্দর করে ফেলার একটি বিষয় ছিল সেই দিক থেকে কিন্তু কিছুটা গাফলুদের কথা স্থানীয়রা জানিয়েছেন পাশাপাশি এখানে একটি ড্রেজার মেশিন রয়েছে স্থানীয়রা জানিয়েছেন যে এটি এক মাস চলার পরে কিন্তু প্রায় দুই মাস যাবত ইতিমধ্যে বন্ধ রয়েছে কারণ কি ড্রেজ কাটার ফলে কিন্তু এখানে বিভিন্ন দিক থেকে অর্থাৎ সরাসরি যেই আঘাত করে সেই আঘাতটি হতো না সব মিলে এই মুহূর্তে কিন্তু জেলা প্রশাসন নয় শুধু সকল প্রশাসন এবং পানি বোর্ডের কর্মকর্তারা ঢাকার এবং শরীয়তপুর সহ সকল কর্মকর্তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা জিও ব্যাগ এবং আপনার ব্লক ফেলে কিন্তু তারা চেষ্টা করছেন আসলে ভাঙন রক্ষা করতে সেই ক্ষেত্রে স্থানীয়রা বলছেন যে এখন ভাঙন থেকে যদি তার আগে তারা সার্ভের মাধ্যমে যেই বাতি ছিল সেই পাঁচটিকে যদি তারা রক্ষা করতো তাহলে হয়তো এই দুর্ঘটনা আসলে ঘটত না তবে এখানে আমি দেখেছি যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল শামিম শামীম কিন্তু এলাকায় অবস্থান করছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছে যে যতদিন পর্যন্ত এখানের এই অবস্থা থেকে আমরা কিছুটা হলেও ফিরত না যাবো ততদিন পর্যন্ত শরীয়তপুরের সর্ব এই পদ্মার যেই এই ভাঙন এটি রোধ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং ইতিমধ্যে এখানে যারা ভাঙন কবলিত হয়েছে তাদের কিন্তু বাড়িঘর সরিয়ে নিচ্ছে কিন্তু সরিয়ে তারা কোথায় যাবে সেই অবস্থানটা তারা খুঁজে পাচ্ছে না তবে তারা দেখেছি ইতিমধ্যে চল্লিশটি পরিবারকে দশ হাজার করে টাকা কিছু শুকনো খাবার এবং তিন বান্ডিল করে টিন এবং কিছু নগদ অর্থ সব বিভিন্ন ধরনের সহযোগিতারা করে আসছে তো সেই দিক থেকে চেষ্টা চলছে আসলে তাদের এই ভাঙন রোধ করার জন্য শুভ্র জি ধন্যবাদ অর্থাৎ বোঝা গেল যে ভাঙনের আগেই যেটি প্রতিরোধ করার দরকার ছিল সেটি আসলে হয়নি এক ধরনের গাফিলতিও রয়েছে এই বাঁধ রক্ষা প্রকল্পে ধন্যবাদ আপনাকে বিএম ইসরাফিল আমি একটু যেতে চাই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম শেখের কাছে আমরা শুনছিলাম মাদারীপুর থেকে তিনি বলছিলেন যে তাদের সেখানে রক্ষা বাঁধে এক ধরনের বা জিও পরবর্তীতে ফেলার ক্ষেত্রেও এক ধরনের গাফিলতির প্রমাণ সাধারণ মানুষ বলছেন স্থানীয়রা বলছেন আপনার এলাকায় এই ধরনের কোনো গাফিলতি রয়েছে কিনা আরও একটি বিষয় জানতে চাই যে আসলে ভাঙন প্রতিরোধে এই যে স্থায়ী রক্ষা বাদ বা অন্যান্য জিওব্যাক ফেলার যে প্রক্রিয়া সেইগুলো আসলে কতটা টেকসই হবে সামনের দিনগুলোতে হ্যালো দুঃখিত আমি প্রথম প্রশ্নটি বুঝতে পেরে পেরেছি দ্বিতীয় প্রশ্নটি আসলে আমি বুঝতে পারিনি জি আমি আপনার কাছে জানতে চেয়েছি যে আসলে এই যে ভাঙন প্রতিরোধে নানা ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে সেইগুলো আসলে ভবিষ্যতে কতটা কার্যকরী হবে বলে আপনি মনে করেন জি আমি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি আপনি জানতে চেয়েছেন যে আমাদের যে ভাঙন প্রতিরোধের কাজটা হয়েছে এতে কোনো কিনা কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আমি বুঝতে বুঝতে আমাদের প্রকল্পের কাজ যেটা হয় এটা আসলে আমরা জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে করি জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি এবং জিও ব্যাগ ডাম্পিং এর সময় জিও ব্যাগ ভর্তিকরণ সেলাই করণ এবং গণনা করণ এগুলো সার্বিক প্রক্রিয়া আমাদের সম্পন্ন করার পর পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্স রয়েছে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিতে কাউন্ট করা হয় এবং কোয়ালিটি মেনটেন করা হয় কোয়ালিটি মেনটেন করে ডাম্পিং করা হয় তো আমার কাছে মনে হয় না যে এখানে কোনো এই সিস্টেমের মধ্যে কোনো প্রকার বা হোল বা কোনো সুযোগ রয়েছে কোনো প্রকার গাফিলতি করার তো এই গাফলতির বিষয়ে যেটা প্রশ্ন আসছে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক নয় আর কি জি ধন্যবাদ আপনাকে এবং শফিকুল ইসলাম শেখ আপনার কাছে আমি আরও একটু জানতে চাই যে আপনারা যে ভবিষ্যতে প্রকল্পগুলো নিচ্ছেন ভাঙন প্রতিরোধে বা প্লাবন প্রতিরোধে বন্যা প্রতিরোধে সেইগুলো আসলে কতটা কার্যকরী হবে সামনের দিনগুলোতে সেই কার্যকর আপনি দেখবেন যে নদী ভাঙন কবলিত যে স্থানগুলো রয়েছে জেলাগুলো রয়েছে আমাদের এই কার্যক্রমের মাধ্যমেই এই জেলাগুলো রক্ষা রক্ষা পেয়েছে এবং যুগের পর যুগ এই জেলাগুলো রয়েছে আপনি চাঁদপুর জেলা বলেন সিরাজগঞ্জ জেলা বলেন এইসব জেলা বা বগুড়া জেলা বলেন এই সব জেলা এবং রাজবাড়ি এইসব জেলায় আমাদের ভাঙন প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বোধহয় আজকে অনেকদিন ধরে টিকে আছে এবং নদী ভাঙন থেকে রক্ষা পেয়ে আসছে তো আমাদের বাঙন প্রতিরোধের যে ব্যবস্থা বা বাঙন প্রতিরোধের যে আমাদের কার্যক্রম এটা অবশ্যই টেকসই এবং কার্যকরী জি ধন্যবাদ আপনাকে আমি একটু ছোট্ট করে যেতে চাই মনির হোসেন বিলাস মাদারীপুরে সহকর্মী আপনার কাছে আমি জানতে চাই যে আসলে সামনের দিনগুলোতে প্রশাসন কি বলছে কি ধরনের পদক্ষেপ নেবে যে স্থায়ী একটি ব্যবস্থা প্রণয়নে এই ভাঙন প্রতিরোধের তারা কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে হ্যাঁ শুভ্র আমি মাদারপুর জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি তারা বলেছে তাদের তরফ থেকে যে মাদারপুরে যে তাদের এই ব্যাপারে যে মেজারমেন্ট মেজারমেন্ট করে তারা একটা প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠিয়েছে মন্ত্রণালয়ে পাঠিয়েছে ওই প্রকল্পটা বাস্তবায়ন হলে হয়তোবা এই মাদারপুরের শিবচরের চর অঞ্চলের যে নদী ভাঙ্গনের যে তীব্রতা এটাকে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এরকমটাই জানিয়েছে আমাকে শুভ্র জি ধন্যবাদ আপনাকে মনির হোসেন বিলাস এবং বিএমসরাফিল আপনাকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং নির্বাহী প্রকৌশলী মহম্মুদ শফিকুল ইসলাম শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব থাকুন ডিবিসি নিউজের সাথেই